রাসুরে করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন আখেরি জামা নাই বছর অতিবাহিত হবে মাসের নাই মাস অতিবাহিত হবে সপ্তাহের নাই সপ্তাহ অতিবাহিত হবে দিনের নাই দিন অতিবাহিত হবে ঘন্টার নাই, ঘন্টা অতিবাহিত হবে আগুনের ফুলকির নেই প্রতিনিয়ত কত মানুষ পৃথিবী থেকে চলে যায় কতজন আমরা আল্লাহকে খুশি করে পৃথিবী ছেড়ে যেতে পারি আমরা তো শুধু অন্য লোকের পিছনে লেগে থাকি যখন হুজুর বয়ান করে তখন আমরা কল্পনা করি এই দোষ ত্রুটিগুলো কার মধ্যে আছে তা প্রত্যেকে চিন্তা করা উচিত হুজুর যে দোষ ত্রুটির কথা বললেন এই দোষ ত্রুটি আমার মধ্যে আছে কি না রাজি আল্লাহ আল্লাহালাহ তিনি বলতেন যে এই পৃথিবীতে যদি জাহান নামই কোনো লোক থাকে আমি সেই লোক রাসুল করিম সাল্লা আলহি আসাল্লাম বললেন তুমি আমার আবু বকরের কথা বলো আবু বকরের এক রাতের নে কামল যেই রাতে হিজরতের সময় আবু বকর আমার সাথে ছিলেন ওই এক রাতের নেকামল যদি এক পাশে রাখা হয় এই উম্মতের সকল ব্যক্তির নেকামল যদি অন্য পাশে রাখা হয় আবু বকরের নেকামল বেশি ভারী হয়ে যাবে এই আবু বকর তিনি বাকি স্থানে গেলে এরকম বলতেন এখানে যার কবর তিনি আমার থেকে শ্রেষ্ঠ আমি কত নিকৃষ্ট মদিনা মনোভরায় কারা কারা মুনাফেক এই তালিকা হুজাইফার কাছে ছিল এজন্য উমার রাজি আল্লাহ তালাহু ওনার সময়ে উনি দেখতেন যে হুজাইফা যে ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে ওই ব্যক্তি খাঁটি মুমিন আর হুজাইফা যে ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে না ওই ব্যক্তি খাঁটি মুনাফেক উমার রাজি আল্লাহু তালাহু দেখতেন এবং বারবার হুজাইফাকে বলতেন হুজাইফা তোমার কাছে মোনাফেকদের যে তালিকা আছে দেখো তো ওই তালিকায় আমার নাম আছে নাকি অথচ তিনি আমিরুল মিনিন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন উমার আদি আল্লাহ তালু বলেন যে কবরে যে প্রশ্নগুলো করা হবে যদি আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি যদি আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তাহলে কবরে আমাকে জান্নাতের পোশাক পরানো হবে আমার কবরে জান্নাতের বিছানা বিছানো হবে কবরে আমাকে জান্নাতের ফল খাওয়ানো হবে সুতরাং কাফন নতুন পোশাক পুরাতন পোশাক এটি কোনো বিষয় না আমল সুন্দর হওয়া মূল বিষয় আমল সুন্দর হওয়া মূল বিষয় যে অন্যের পিছনে না লেগে থেকে নিজে নিজের আমল সুন্দর করা আসলে আমরা কেউ কম জানি না কেউ বেশি জানি না কবরে যখন রাখা হবে তিনটি প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সে বেশি জানে এর বাইরে আমরা কেউ কম জানি না কেউ বেশি জানি না ইলম যাচাই হবে সেখানে যদি আপনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বেশি জানেন